বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই সভা এখানে আমরা আজকে একটি লিয়াজন কমিটি, আমাদের এই জাতীয় ঐক্যফ্রন্টের লিয়াজন কমিটি গঠন করা হয়েছে। আমাদের যে কর্মসূচি ইত্যাদি এগুলোকে সমন্বয় করার জন্য একটি লিয়াজন কমিটি গঠন করা হয়েছে। আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের আগামীকাল কূটনীতিকদের আমরা আমাদের যে দাবি এবং লক্ষ্য এগুলো ব্যাখ্যা করে আমরা আমাদের কূটনীতিক যারা এখানে রয়েছেন তাদেরকে আমরা অবহিত করব লেকচার এতে তিনটার সময়। আর গতকাল্যই আপনারা দেখেছেন যে আমরা জনসভা করার জন্য সিলেটে জনসভা করার জন্য 23 অক্টোবর আমরা তারিখ নির্ধারণ করেছি। আজকে আরও দুটি জনসভা চট্টগ্রামে 27 অক্টোবর 2008 এবং রাজশাহীতে 30 অক্টোবর 2018 আমরা আরও দুটি সমাবেশ জনসমাবেশ করার জন্য আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও সুশীল সমাজের সদস্যদের সাথে আমাদের মতবিনিময়ের করার ব্যাপারও আজকে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমরা তারিখ যে স্থান এবং ইত্যাদি পাওয়ার সাপেক্ষে আমরা তারিখ নির্ধারণ করব। আজকে আমরা তারিখ আপনাদেরকে বলতে পারলাম না। তো আমাদের আপনারা জানেন যে গণতন্ত্র পুনরুদ্ধার, একটি সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন, জনগণের ভোটের অধিকার আদায়ের জন্যে এই জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের এই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের সাথে, জনগণের কাছে আমরা যাওয়ার জন্য এই প্রাথমিক প্রোগ্রামগুলো, কর্মসূচিগুলো নিয়েছি। পরবর্তীকালে অবস্থা বুঝে রাজনৈতিক পরিস্থিতির উপরে আমরা পরবর্তী যে কর্মসূচিগুলো পরে আমরা জানাব। এই পর্যন্ত আজকে আমাদের কর্মসূচি সম্বন্ধে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সকলকে লিয়াজন কমিটি গঠন করা হয়েছে, কিন্তু লিয়াজন কমিটির নাম আমরা হয়তো কালকে আমরা ঘোষণা করব, এটা আমরা আজকেই আমরা এটা ঘোষণা করতে চাই না। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে লিয়াজন কমিটি গঠন হয়েছে, নাম আমরা হয়তো সামনে কালকে বা যে কোনো দিন আমরা এটা প্রকাশ করব। এটা এখনো চূড়ান্ত করিনি কত সদস্য, কারণ আমাদের তো আসলে আমরা আশা করি যে আমাদের এই লিয়াজন কমিটিতে বা এই জাতীয় ঐক্যফ্রন্টে আমাদের আরও অন্যান্য দল আস্তে আস্তে সম্পৃক্ত হবে, সেই জন্য আমরা এখনই এই লিয়াজন কমিটির আমরা সংখ্যা নির্ধারণ করি নি। সেটা আমরা তো আপনারা জানেন যে যেদিন আমাদের আত্মপ্রকাশ ঘটে সেদিন যিনি আমাদের সভাপতিত্ব করেছেন ডক্টর কামাল হোসেন সাহেব বলেছেন যে গণতান্ত্রিক দেশপ্রেমিক যে অন্যান্য দল রয়েছে, গোষ্ঠী রয়েছে এবং বিভিন্ন ব্যক্তি আর বিভিন্ন পেশার সকলেই এর সাথে সম্পৃক্ত হতে পারেন, তাই এটা এখনও কিন্তু উন্মুক্ত আছে। ধন্যবাদ। আমাদের তরফ থেকে তো আমরা চূড়ান্ত করেছি সেটা না, আমরা কিন্তু আমাদের প্রোগ্রামটা কি কালকে ঘোষণা করা হয়েছে, আমরা সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত করব, শাহপরানের মাজার জিয়ারত করব এবং পরবর্তীতে আমরা জনসভা করার সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্তটি অবশ্যই আমাদের সিলেটে যারা স্থানীয় নেতৃবৃন্দ সেটা আলাপ আলোচনা করে সেটা যোগাযোগ করছেন, তবে আমাদের প্রোগ্রাম তো মাজার জিয়ারতের জন্য কোনো অনুমতি নিতে হবে বলে আমরা মনে করি না। ধন্যবাদ। হ্যাঁ, সমাবেশ, সেটা তো বললাম, সমাবেশ আমাদের স্থানীয় নেতৃবৃন্দ এটা আলাপ আলোচনা করছেন, এখনও আমরা সেটা কনফার্ম হইনি, কিন্তু আমাদের প্রোগ্রাম আমাদের কর্মসূচি সঠিক আছে। ধন্যবাদ।